ধনী হয়ে যাচ্ছি, যতই আগের চাইতে অবস্থা ভালো হয়ে যাচ্ছে ততই আমরা ওই জিনিসটাকে আর হিসাবই করছি না, সেটি হচ্ছে কবরের কথা আমরা হিসাবই করছি না। আমাদের অবস্থানটা এমন দাঁড়িয়েছে যে আমরা এখন মানুষ মরে গেলে আমরা আগের মতো আর শোক, আগের মতো তার জন্য ভয়, আগের মতো যেন আর মনেই হয় না, তাই না? এখন মানুষ মরা যেন ব্যাঙ মরার সমপরিমাণ হয়ে গেছে, আর ভাবছি না লোকটা দুনিয়া থেকে চলে গেল। বন্ধুরা আমার, সময় যেহেতু আমার খুব কম, এই সংক্ষিপ্ত টাইমে আপনাদের সামনে কবরের জগৎ নিয়ে একটু আলোচনা করতে চাই। আপনারা যারা যারা এখনো আসেন নাই, আসুন, ভালো জায়গা, প্রত্যেককেই মাস্ক ফ্রি বিতরণ করা হচ্ছে। আপনি মনে করেন না যে আমার তো মাস্ক নাই কেমনে যাব। আমার তুষার স্যার আলহামদুলিল্লাহ প্রত্যেক মুসল্লিকেই মাস্ক দিচ্ছেন, তো আপনারা ইনশাল্লাহ মাস্ক পরে অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে আপনারা বক্তৃতা শোনেন। তো বলছিলাম, বর্তমান সময় আমরা এমন অবস্থায় চলছি, যতই দিন যাচ্ছি যত উন্নত, কিন্তু যতই সময় গড়াচ্ছে আমরা এমন হচ্ছি যে আজকে আমরা মৃত্যুর কথা ভুলেই গেছি, যে আমার মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, এটা মনে হয় ভুলেই গেছি। আমাদের অবস্থা এমন হয়ে গেছে। কিন্তু বন্ধুরা আমার, আপনি মনে রাখেন কথাটি হচ্ছে এরকম যে আল্লাহর নাম স্মরণ করেন আর না করেন, আল্লাহর নাম নেন আর না নেন, নামাজ পড়েন আর না পড়েন, এতে কোনো অসুবিধা না, কিন্তু জায়গা ওই একটাই, 3.5 হাত। ধনী হন, গরিব হন, উপরে থাকেন, নিচে থাকেন, যে অবস্থায় থাকেন, জায়গা হচ্ছে একটাই, সেই জায়গা 3.5 হাত, মাটির ঘর, যার নাম কবর। বন্ধুরা আমার, আজকে আমরা অনেকেই শুধু চিন্তা করি যে 5 ওয়াক্ত সালাত আদায় করার দরকার নাই, শুক্রবারে একদিন আমি অবশ্যই মসজিদে যাই, সালাত আদায় করি, শুক্রবার আমি পড়ি, যাকে আমরা বক্তারা বলছি শুক্র বুনছি, প্রত্যেক শুক্রবার নামাজ পড়ে, যাকে আমরা বলছি শুক্র বুনছি। কিন্তু আপনি চিন্তা কি করেছেন, ভেবে কি দেখেছেন, আপনি শুক্রবার 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 নামাজ পড়তে যাচ্ছেন, এই শুক্রবার শুক্রবার নামাজ পড়ার আপনার কোনো দাম নাই, ওই শুক্রবারে শুক্রবার নামাজ পড়ার কোনো দাম নাই, আপনি একটা ভেবে রাখেন। আপনি চিন্তা করে দেখুন, ক্ষণিকের এই দুনিয়া, এই দুনিয়া আমাকে কদিন রাখতে পারে, 50, 60, 80, 100, তারপরে মৃত্যু হতেই হবে, জন্মিলে মরিত হবে, জন্মেছেন যখন হিন্দু হন, খ্রিস্টান হন, ইহুদি হন, নাসারা হন, যেই ধর্মেরই হন না কেন, আপনাকে মরতে হবে, কিন্তু মরার আগে আপনাকে ভালো কিছু করতে হবে, মরার আগে ভালো কাজ, মরার পরে নয়। তাই কবি নজরুল বলছেন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন, তাই না? এমন জীবন গঠন করো, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন, আমার আব্বা মারা গেছেন, তাই না? কত বক্তা, কত আলেম, যারা দিনদার পরহেজগার, যারা আব্বার সম্পর্কে জানেন, দেখেন তারা কিন্তু আফসোস করছেন, ঠিক কিনা বলেন? দোয়া কিন্তু ওই যে আপনাকে জোর করে করা হতে হবে, খাওয়ায় করা হতে হবে, তা নয়, অন্তরস্থল থেকেই দোয়াটা এসে যায় বন্ধুরা আমার। সুতরাং এমন একটি জীবন আপনি যে গঠন করতে পারেন, আপনি দুনিয়াতেও লাভবান, আখেরাতে জীবনও লাভবান। তাহলে আপনি যে এই যে সংক্ষিপ্ত একটি জীবন আপনি পালন করছেন,
কিন্তু আপনি মারা যাবেন আবার কখন? আপনার হায়াত তো আপনি মনে করছেন আর কতদিন বুঝে আছে, আর কিছুদিন বুঝে আছে, কিন্তু মারা যাবেন কখন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহল নামে একটা সূরা দান করেছেন। কোন সূরা বললাম? সূরা নাহল। নাহল মানে হচ্ছে মৌমাছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকের জন্য নির্ধারিত টাইম রেখে দেওয়া হয়েছে, নির্ধারিত সময় রেখে দেওয়া হয়েছে। যখন ওই নির্ধারিত সময়তে এসে যাবে তখনই তার মৃত্যু হয়ে যাবে। আগেও মৃত্যু হবে না, পরেও তার মৃত্যু হবে না। আগেও হবে না, পরেও হবে না, নির্ধারিত টাইমে মৃত্যু হবে। কিন্তু আমি আপনি কি জানি নির্ধারিত টাইমটা কখন? আপনি ভালো লোক, বগুড়া চলছেন, হঠাৎ আপনি অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন। আপনি কি ভাবতেছিলেন যে আমি আজকে মারা যাব? যদি মারা যান, এই যদি যদি জানতেন যে আমি মারা যাব, তারা আগে থেকেই সতর্ক, ঠিক কিনা বলেন? এই করোনা ভাইরাসের মধ্যে দেখেন না, যখন করোনা ভাইরাস কেবলে আসতে লাগলো, ওরে সুবহানাল্লাহ, মসজিদ দিকে আগে ভরে গেছে। যারা জীবনেও সালাত আদায় করে, নামাজ আদায় করে না, আগেই মসজিদে গেছে। কারণ মনে করছে মরেই বুঝি যাই বুঝি। কিন্তু কোরআন কি বলছে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ নির্ধারিত টাইম তোমার জন্য রেখে দিয়েছি, এই নির্ধারিত টাইম যখন আসবে তখনই তোমার মৃত্যুবরণ হয়ে যাবে। বন্ধুরা আমার শুনুন, এই যে আপনি মারা যাবেন, যতদিন হায়াত আছে ততদিন আপনি থাকবেন, যখন হায়াত শেষ হয়ে যাবে তখন আপনি চলে যাবেন। এখন আপনি চিন্তা করতে পারেন, হাদিসের পাতায় যার জন্য আসছে মানুষের যে হায়াত এবং মরণের মধ্যে যে ব্যবধান, এই মানুষের মরণটা কিভাবে আছে? কারো মৃত্যু যদি হার্ট অ্যাটাক করে থাকে ওভাবেই সে মৃত্যুবরণ করবে, কেউ যদি অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে ওইভাবেই তার লেখা ছিল তাই অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছে, কেউ যদি আত্মহত্যা করে যা তার তাকদীর আছে তাকদীর অনুযায়ী তার মৃত্যু হবে, আগেও হবে না পরেও হবে না। বন্ধুরা আমার, তাহলে এখন আমরা বর্তমান সময়ে চলছি একটা নভেল করোনা ভাইরাসের মধ্যে চলছি। আমার তুষার স্যার অনুমতি নিয়েছেন যে আমরা মাহফিল করব, বলছে মাহফিল তো করার তেমন অনুমতি নাই, অনুমতি দেওয়া গেল। কিন্তু আপনি অনুমতি পেলেন বলতে আপনাকে দেখেন কতগুলো নিয়ম মানতে হচ্ছে। প্রত্যেক মুসল্লিকে মাস্ক পর্যন্ত দিতে হচ্ছে। কেন দেওয়া লাগতেছে? এই জন্যে ভাইরাসটা যেন না লেগে যায়। বন্ধুরা আমার শরণ, এটি এমন একটি ভাইরাস দান করেছে আল্লাহ পাক, এমন একটি ভাইরাস হয়ে গেছে আমেরিকার মতো দেশ, যে দেশে মানুষেরা বাঁচার জন্য যায়। ফ্রান্স বলেন, জার্মানি বলেন, হল্যান্ড বলেন, চাইনা বলেন, ভারত বলেন, যে কোনো দেশে মানুষ কেন যায়? সুস্থ হওয়ার জন্য যায়, ওখানে গিয়ে আমি একটু সুস্থ হব। কিন্তু বর্তমান এমন একটি ভাইরাস হয়েছে, তারা তো এত বড় 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 মোড়ল যারা হচ্ছে বিশ্বকে নিয়ন্ত্রণ করে, তারা পর্যন্ত হ্যাং হয়ে গেছে। মোবাইলটা যেমন হ্যাং হলে আর কাজ করে না, ঠিক তেমন করে তাদের ব্রেনটা হ্যাং হয়ে গেছে। বন্ধুরা আমার, তাহলে চিন্তা করে দেখুন আমরা কোথায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে কে করবেন, একটা টাইমে ভেঙে দেবেন, মানুষ তার কর্ম ছেড়ে দেবে, মানুষ তার আচার ছেড়ে দেবে, মানুষ সব কিছু ছেড়ে দেবে। দেখুন কয়দিন আগে এমন হয়েছে মানুষ সব কর্ম ছেড়ে দিয়েছিল। কেন ছেড়ে দিয়েছিল? আমি যেন বাঁচতে পারি, আমি যেন বাঁচতে পারি। বন্ধুরে আমার, যার জন্য সরকার বলছে শোনো তুমি বেশি বেশি করে হাত দাও, সরকার বলছে তুমি হেক্সিসল ব্যবহার করো, সবসা সরকার বলছে মাস্ক ব্যবহার করো। কিন্তু বন্ধুরে আমার মনে রাখুন, যত